বরিশালে প্রাণী সম্পদ খামারিদের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বগুড়া রোডে কৃষি তথ্য সার্ভিসের হলরুমে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তরের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক ডাক্তার সঞ্জীব ছত্রধর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নুরুল আলম, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাক্তার নাসিরুদ্দিন আহমেদ, আঞ্চলিক প্রাণীরোগ অনুসন্ধান গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, দুগ্ধ ও গবাদিজাত উন্নয়ন খামারের উপপরিচালক আনিস জামান, মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, বরিশাল সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস, তথ্য কর্মকর্তা মৎস্য মাহবুবা খানম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক ও ডেইরি খামারি আব্দুর রহমান খান প্রমুখ। সভায় বলা হয়, দেশে দুধ, ডিম, মাংস ও মাছের যথেষ্ট যোগান রয়েছে। এখন নিরাপদ উৎপাদন নিশ্চিত করতে হবে, এতে খামারিদের ভূমিকা গুরুত্বপূর্ণ, পাশাপাশি ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির প্রয়োজন।